ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহ রসুলের আট বছর ছিলেন বাবা কথাটা তারা মেনে নিল চার নেতা বলল সুন্দর কথা বলেছে প্রতিটা নেতা তাদের কমের দিকে তার বংশের দিকে বাবা তার দল বলের দিকে তাকে বলল কথাটাকে তোমরা মেনে নিলে বলে হে মেনে নিলাম নেতাকে বলে চাচা কেউ বলছেন ভাই আপনি চলুন চিন্তার কোনো কারণ নাই আপনি শুয়ে থাকবেন আপনার দলের লোক আমি আগে এসে পাথরটাকে হাত দিয়ে বসে থাকবো আর যদি আমি চলে আসি তাহলে আমার তরফ থেকে আপনি পাথরটা সরাবেন আপনার নাম হয়ে যাবে এভাবে চার দল বাপজি চার দলের নেতাকে কথা বললাম আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমার বাড়ি চলে গিয়েছেন বাবা নবীজির দাদার কলা ধরে বাবা শুয়ে আছেন কিতাবে পাওয়া যায় আল্লাহর রসুলের বাপজি দাদা আব্দুল মুতালিব বলেন সারাদিন আমি ক্লান্তি করে থাকতাম শরীর আমার ক্লান্তি হয়ে থাকতো এত পরিশ্রম আমি করতাম আর রাত্রিবেলায় আমার নাতির যখন গলাটা ধরে আমি যখন ঘুমাতাম গোটা শরীরের ক্লান্তি দূর হয়ে যেত বলুন সুবহানাল্লাহ আল্লাহর রসূল বাপজি গলা ধরে শুয়ে আছেন গভীর রাত্রিতে নবীজির দাদার কাছ থেকে রসুন চলে গিয়েছেন লোকেরা বাপজি কেউ জানে না নবী আমার পাথরটার কাছে গিয়ে নবী পাথর হাত দিয়ে দাঁড়িয়ে আছেন মক্কার লোকেরা বাপজি সকালবেলায় নেতারা দেখলো আরে সকালবেলায় সূর্য পূর্ব দিকে উদিত হয়েছে লালি দেখা দিয়েছে হায় হায় আমি চালা পাই না আমার মনে হয় আগে ওই মোড়লটা চলে গিয়েছে আর এক মোড়ল ভাবছে আমার আগে ওই মোড়ল চলে গিয়েছে এইভাবে চার মোড়ল বাপজি তারা দলবল নিয়ে দৌড়ে যায় দেখেন ওই কাবা শরীফে পাথরের কাছে দাঁড়িয়ে আছেন আমার নবী বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল দাঁড়িয়ে বলেন চাচা এই পাথরকে সরাবে বলেন বলে বাবা তুমি সরাবা আল্লাহর নবী বলেন চাচা ঝামেলা করবেন না বলে নাও বিশ্ব নবী বলেন দাদা চাদরখানা নিয়ে আসুন চাদর নিয়ে আসলেন সামনে রেখে দিয়া আল্লাহ রসুল বলেন দাদা পাথরটা ধরুন দুজনায় ধরে নবী আর নবীর দাদা দুজনায় ধরে পাথরটাকে চাদর উপর উঠালেন উঠানোর পর বিশ্ব নবী বলেন দাদা এবার আপনি দূরে সরে যান বলে কেন দাদু ভাই বলে সরে যান আল্লাহ রসুলের কথা শুনে বাপজি চলে গেলেন আল্লাহর নবী চার নেতাকে ডেকে বলেন ওগো চাচারাও চার মনোজন চলে আসুন চলে আসলেন আল্লাহ রসুল বলেন দাদা নাই ও চাচা আপনারা চারজনায় চাদরের চার কোনা ধরে চারজনা পাথরটাকে তুলে ওই জায়গা রেখে দেন চারজনায় তুলে রেখে দিল বাবা বিশ্ব নবী বলেন চাচা আর কি ঝামেলা আছে বলে নাও নবীজিকে কোলে করে নিয়ে বাপজি তুলে বলেন বাবা সত্যি তোমার বিচার করার বুদ্ধি আছে বলুন সুবহানাল্লাহ সত্যি তোমার এই বিচার দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি এবার লোকেরা বলাবলি করতে লাগলো এই ছেলেটা নিশ্চয় এই জামানার কোনো মহাপুরুষ হতে পারে এ মনে হয় নবী হতে পারে এবার বাপজি বাড়িতে এসে জিজ্ঞাসা করছে এই কবে জন্ম নিয়েছে কোন মাসে এবারে বলতে গিয়ে বাপজি কে বলেছেন ১২ তারিখ কে বলেছেন ১১ তারিখ কে বলেছেন বাপজি ১০ তারিখ কিন্তু বেশিরভাগ জমহরে উলামা ১২ তারিখটাই বেশি হতে পারে বলে প্রাধান্য দিয়েছে নবীজির ইন্তেকাল করার তারিখ নিয়ে বাপজি কারো দ্বিমত নাই নবীজির মৃত্যু তারিখ নিয়ে চারটে যে মাজহাব রয়েছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এই চার মাজহাবের একটা মাজহাবের বাপজি দ্বিমত নাই সবারই একমত মৃত্যু রবুল আউ্বাল মাসের ১২ তারিখে কিন্তু আমরা বেশিরভাগ ওলামারা বলছেন যে না ১২ তারিখও হয়েছে জন্ম নিয়েছে যদি কেউ বলে যে ১২ তারিখ না ১১ তারিখ আপনি না করতে পারবেন না এতে দ্বিমত রয়েছে তো ভাই সেই নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার বুকে এই রবুল আউ্বাল মাসে এসেছিলেন নবী যেদিন জন্ম নিয়েছিলেন সেদিন বারটা ছিল বাপজি সোমবার কি ছিল সোমবার নবীজি প্রতি সপ্তাহে দুটো দিন বাপজি রোজা রাখতেন কটা দিন বললাম দুটো দিন নবী জন্ম নিয়েছিলেন সোমবার তারিখ অনুযায়ী নয় সোমবার রসুল জন্ম নিয়েছিলেন তাই সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন এই দুটো দিন রসুল জীবনে যতদিন বেঁচে ছিলেন
চল্লিশ বছর পর থেকে নবী এই দুটো দিনে বাপজি প্রতি সপ্তাহে রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ, আমরা এইসব আমলগুলো করি না বাপজি? আমার শোনা নানেরা, তামার রসুল এই দুনিয়ার বুকে কিভাবে এসেছে অনেক কয়েকবার হয়তো আপনারা শুনেছেন, ইউটিউবের মাধ্যমে হয়তো শুনেছেন, আমি অনেক জায়গায় আলোচনা করেছি, যখন বলতে বলে তখন বলতে বাধ্য। তা আমি বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের কথা আপনাদের সামনে আলোচনা করব বলেছি। আমরা সকলেই জানি আমাদের রসুলের নাম, একটু জোরে বলুন তো আমাদের নবীর নাম কি, একটু জোরে বলুন আমাদের নবীর নাম। অনেকে মুখ লড়াচ্ছে না, তার মানে অনেকে জানেন না। যদি নবীর নামটা যদি বলতে না পারেন, কিয়ামতের ময়দানে আমরা নবীর উম্মাদ বলে নবী আমাদেরকে স্বীকার করবে বলে? আল্লাহ নবী তো বলবেন ফানাইসা মিন্নি, তুই আমার উম্মাতই নয়। যেহেতু নবীর নামটা বাপজি আমরা অনেকে বলতে পারছি না, একটু জোরে বলুন আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির আব্বার নাম ছিল বাপজি হযরতে আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বা যেন নাম ছিল হযরতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বা যেন নাম ছিল বনি হাশিম, বনি হাশিমের আব্বা যেন নাম ছিল হযরতে আব্দুল মান্নাফ, তারপর কিলাব কিলাস, এভাবে বাপজি অনেক নাম আছে। হযরতে আব্দুল মুত্তালিব এ আব্দুল্লাহর আব্বা, আব্দুল মুত্তালিব বনি হাশিমের ছেলে। হঠাৎ করে বাপজি উনি দেখলেন যে লোকেরা মক্কা নগরে বাপজি আবে জমজমের ইদারা খুঁজতে যাচ্ছে, আবে জমজমের ইদারা। তো মানুষ দলে দলে যায় আর ঘুরে চলে আসে কুদাল, ওই তখনকার যা যন্ত্র খোঁড়ার জিনিস, বলে ভাই কি খুঁড়তে যাও, বলে আবে জমজমের ইদারা। ইদারা খুঁড়তে গিয়ে বাপজি তারা পায় না কোথায় আছে, মানুষ কেউ জানে না, কিন্তু এতটুকু জানে যে আরবের মধ্যে আছে, একাবা শরীফের আশপাশে। তা আব্দুল মুতালিব বলেন আল্লাহ আমাকে তুমি যদি এক এক করে যদি দশটা যদি সন্তান যদি দান করতে, আর ওই আবু সমজামের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে দশটি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। উনি মানত করলেন, ওয়াদা করলেন, মানত মানা কোরআন শরীফে বাপজি এসেছে, মানত মানা। এই যে আপনার অনেকে মানত মানে না, কিন্তু আপনাকে শরিয়াত অনুযায়ী মানতে হবে, শরিয়াতের খেলাফ করা হবে না। আমরা অনেকেই মানত বাপজি বুঝি না যে এটা শরিয়াত অনুযায়ী হচ্ছে না হচ্ছে না, অনেকে শিরিক করে ফেলি। অনেক লোক এই হোসেনপুর যায়, নাম শুনেছেন হোসেনপুর আমাদের এলাকায়? আগামীকাল আমার জালসা আছে সন্ন্যাসী ডাঙ্গা, আমি গ্রামটাতে যাই না, আল্লাহ বেঁচে রাখলে আগামীকাল জালসাতে যাবো ইনশাল্লাহ। সন্ন্যাসী ডাঙ্গা ওখানে খোদার মসজিদ বলে না, লোকে দান করতে যায় না, শুনেছি কিন্তু আমি দেখি না, আগামীকাল আল্লাহ বেঁচে রাখলে ইনশাল্লাহ দেখা হবে। তো ওই আমাদের এলাকায় সন্ন্যাসী ডাঙ্গার ওই হোসেনপুর মসজিদে দেখা যায় লোকে মুরুক আর ওই আওয়ার দান করতে যায়। কেন বলে, ওটা খুদার মসজিদ, ওখানে গেলে অনেক অসুখ ভালো হয়। সারা পৃথিবীর মধ্যে বাপজি চারটা মসজিদ হচ্ছে দামি, কথা বললাম একটু কথা বলুন, চারটা মসজিদ দামি, বাদ বাকি সারা পৃথিবীতে যত মসজিদ আছে ওই চারটা মসজিদ বাদ দিয়ে সব মসজিদের মান সমান, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জামাত বড় হলে তার সব একটু বেশি, জামাত যদি বড় হয় তাহলে মসজিদ বড় হলে যে আপনি নেকি পাবেন তা নয়। আপনাদের এই হাসানপুর উত্তরপাড়া নাকি আছে, এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে কটা নেকি পাওয়া যায় জানা আছে আপনাদের? এক রাকাত নামাজ পড়লে সাতাশটা নেকি, কটা বললাম সাতাশটা। আচ্ছা, দৌলতাবাদও তো মসজিদ আছে নাই, ওই দৌলতার বাদের যদি মসজিদে যদি জুম্মা মসজিদে নামাজ পড়ে তাহলে এখানকার থেকে বেশি নেকি পাওয়া যাবে, ওখানেও সাতাশটা। সারা পৃথিবীর মধ্যে বাপজি কাবা শরীফ হচ্ছে সবচেয়ে দামি, কোনো কোনো মুফাসসিরাম লিখেছেন ওখানে এক রাকাত নামাজ পড়লে সত্তর লক্ষ নাকি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ, বলবেন না জোরে সুবহানাল্লাহ, এক রাকাত পড়লে। তারপরে ওই কাবা শরীফের যে পাশে সাইডে যে বাপজি জায়গাটাকে ওটাকে মসজিদে হারাম বলা হয়, তাহলে কাবা শরীফের ভিতরে সব বেশি, তার বাইরে তার তুলনা মানে একটু কম, ওখানে যদি পড়ে
কোনো কোনো মুফাসসিনে কেরাম লিখছেন 42 লক্ষ নাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুটো মসজিদ, 3 নম্বর মসজিদ হচ্ছে বাপজি বাইতুল মুকাদ্দাস, যেটা ওই প্যালেস্টাইন ফিলিস্তিন বলে বাপজি আমরা জানি। বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় জিনের মারফতে যে মসজিদটা বানিয়েছিলেন, ওই মসজিদে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায়, সব নবী ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমার নবীও মেরাজের রাত্রিতে ওখানে বুরাক বেঁধে নয়, হ্যাঁ বুরাকটা বেঁধে তিনি সিঁড়িতে চেপে আল্লাহর কাছে গিয়েছিলেন, সব নবী গিয়েছে ওই মসজিদে নামাজ পড়লে বাপজি প্রায় 30 লক্ষ নাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই জায়গায় মসজিদে 4 নম্বর মসজিদে নববী, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পর প্রথম যে মসজিদ বানিয়েছিলেন, ওই মসজিদটাতে বাপজি নামাজ পড়লে 17 লক্ষ নাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে ধাপ রয়েছে, কেউ বলেছেন 40 লাখ। এক কথা ওই 4টা মসজিদের বাপজি সব বেশি, বাদ বাকি পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের ওই 27টি। হ্যাঁ, এখানে যে আপনার জালসা হচ্ছে, এখানে যদি 10,000 লোক যদি জামাত করে নামাজ পড়েন তাহলে বড় জামাতের লিগে নাকি বেশি হয়ে যাবে। তাবিল আপনার বলেনি যে হাসানপুরে পড়লেই আপনি নাকি বেশি পাবেন, তা নয়, যেখানে জামাত বড় হবে। কিন্তু আপনারা যদি মসজিদ, নিজের মসজিদ বাদ দিয়ে যদি অন্য মসজিদে যান, মুরুখ দিয়ে কেয়ামতের ময়দানে আপনার নিজের মসজিদে আল্লাহ দরবারে বিচার দিবে আপনার বিরুদ্ধে, যে আমাকে বাদ দিয়ে ওখানে গিয়েছে, আল্লাহ তো সবই এক। বাপজি আমার সোনা লালেরা, তা আব্দুল মুতালিব বলেছিলেন যে আমি কাবা শরীফের যদি আবে জমজাম উদ্ধার করতে পারলে, আর 10টা ছেলে যদি তুমি আমাকে দাও, তাহলে 1টি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। আল্লাহ তার দোয়াকে কবুল করলেন, 10টা সন্তান মহান রব্বুল আলামিন তাকে দান করলেন। কে বলেছেন? আব্দুল মুতালিবের 12টা সন্তান, কিন্তু বেশিরভাগ কেতাবে দেখা যায় 10টা সন্তানের কথা। হযরতে আব্দুল মুতালিব 10টা ছেলে নিয়ে রাত্রিবেলা শুয়ে আছে, কেউ যেন বলছেন ওগো আব্দুল মুতালিব তুমি ঘুমায়ও না, যা তুমি আবে জমজমের ইদারাটা তুমি উদ্ধার করে এসো। আব্দুল মুতালিবের ঘুম ভেঙে গেল, বিছানার চারিদিকে বাবা লক্ষ্য করে দেখেন কেউ নাই, আবার চোখটা বাপজি আপনার যখন এটে এসেছে, আবার কেউ যেন বলে আব্দুল মুতালিব ভাই তুমি ঘুমায়ও না। আব্দুল মুতালিবের ঘুম ভেঙে গেল, বিছানার চারিদিকে লক্ষ্য করে দেখেন বাবা কোনো মানুষ দেখতে পাওয়া যায় না, আওয়াজ দিয়ে বলেন কে গো ভাই, আমাকে কেন ঘুম যেতে বারণ করলে বলো। আওয়াজ দিয়ে বলে মুতালিব তুমি আল্লাহর কাছে যে দোয়া করেছো আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই মুতালিম তুমি সকালবেলা 10টা ছেলে নিয়ে তুমি সোজা চলে যাও, বলো কোথায়, বলে কাবা শরীফের সম্মুখে গিয়ে তুমি দাঁড়াবা। আব্দুল মুতালিবকে ডাক দিয়ে বলুন মুতালিম ভাই কাবা শরীফের সম্মুখে যাওয়ার পর আবে সঞ্জমের ইদারা তুমি পেয়ে যাবা। আব্দুল মুতালিব ডাক দিয়ে বলুন ভাই তোমাকে দেখতে পাই নাও, কিন্তু আমার দেশের বড় বড় আপনার নেতারাও, বড় বড় বংশের লোকেরা, তারা সবাই আবে সঞ্জমের ইদারা উদ্ধার করতে গিয়ে তারা কেউ পাই নাই। ওগো ভাই আমি তোমাকে দেখতে পাই নাই, শুধু কথা বলছি, বলে হাও একটু দয়া করে বলে আবে সঞ্জমের ইদারার একটু নিশানাটা বলে দাও, আলামতটা বলে দাও, কোথায় পাওয়া যাবে ইদারাটাও। হযরতে আব্দুল মুতালিবকে ডাক দিয়ে বলুন মুতালিব ভাই কাবা শরীফের সম্মুখে যে কোনো 10টা ছেলে নিয়ে তুমি দাঁড়াবাও। হঠাৎ করে দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে তোমার সম্মুখে দেখবা একটা মাটিতে ছবল মারবে, ওই ছবল মারার পর ওগো আব্দুল মুতালিব তোমার ছেলেদেরকে খুঁড়তে হুকুম করবা, তোমার ছেলেরা বেশ কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পর তীর ধনুক একটা পাবে মাটির তলে, ওই তীর ধনুকটা গঠে নেওয়ার পর আবার কিছুটা দূর খুঁড়ে যাবে, কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পর দেখবে ওখানে আবে সমজাম ইদারা পাওয়া যাবে, বলুন সুবহানাল্লাহ। সকালবেলা 10টা ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে, সেই সময় মাটি খোঁড়ার যা যন্ত্র তাই নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা যে শাবল কোদাল বলি কন্দা বলি অনেকে নিয়ে দাঁড়িয়ে আছে মাটি কাটা, সে বাপজি যন্ত্র নিয়ে। ছেলেরা বলে আব্বা খুঁড়বে কোথায়, বলে বাবা দাঁড়ালা দেখি একটা কাক এসে নাকি ছবল বাড়বে,
সিরাতে হানিবে বলে একটি কিতাব ওলামে দেওবন্দের বাবজি লেখা উর্দু কিতাব, তাতে দিয়েছে ওই কাকটা সাদা রঙের কাক। আমাদের এলাকায় সাদা রঙের কাক দেখতে পাওয়া যায়? আমরা দুই রকমের কাক দেখতে পাই, একটা বেশি কালো মোটা টাইপের, ওটাকে ঝাড়ুদার কাক বলি আমরা, আর তার তুলনামূলক একটা দেখবেন আরেকটা কাক একটু সরু আছে, ওটাও কালো, কিন্তু তার গলার কাছকার দেখবেন একটু একটু কটা সে টাইপের মতন হয় না, হালকা লালের মতো, কিন্তু ওটাও কালো, কিন্তু সাদা কাকের দিকে নয়, আরবের সাদা কাক দেখতে পাওয়া যায়। তো ওই কিতাবটিতে এসেছে সাদা রঙের কাক এসে মাটিতে ছোবল মারবে। কিছুটা দূর বাপজি ওই কাক এসে ছোবল মারে, বলে বেটা এখানে খুঁড় দিলে। কিছুটা দূর ঘুরে যাওয়ার পর তীর ধনুক পেলেন, বলে আব্বা তীর ধনুক, বলে উঠাও। আবার কিছুটা ঘুরে যাওয়ার পরই আবু জমজমের বাপজি ইদারা পেয়ে গিয়েছে, ইদারা উদ্ধার হয়ে গেল। আবু জমজম বাড়িতে আসার পর দশটা ছেলে সামনে বাপজি বসে রেখেছে, উনি চিন্তা করছে যে আমি তো ওয়াদা করেছি আর ওয়াদা খুব কঠিন, আপনি পারবেন না ওয়াদা করবেন না, কিন্তু ওয়াদা করার পর আপনি যদি পুরা না করেন, নবীজি বলেছেন তার মৃত ভাইয়ের গোস্তকে সে ছিঁড়ে ছিঁড়ে খেল। আমরা অনেক মানুষ, আমরা মাদ্রাসায় পড়াই তো, জালসাতে বাপজি ওয়াদা হয় মাদ্রাসার, অনেকেই ওয়াদা করে, একশোটা লোক যদি ওয়াদা করা থাকে তো দেখা যায় ওই ষাটটা লোকে দেয় আর চল্লিশটা লোকে বাপজি দেয় না, ওই আজ নাই এক মাস পর আসেন, আবার যায় আবার বলে যে আর এক মাস পর আসেন আমার হাতের অবস্থা খারাপ, আবার জালসা চলে আসে। এগুলো লোকের কাছে নাম নেওয়ার জন্য বাপজি দেয়। হযরতে আব্দুল মুতালিব উনি সৎ ছিলেন, সেই জামানা তিনি সৎ, দিনে ইব্রাহিমের মতকে তিনি মানতেন, তো উনি দেখলেন না ওয়াদা করেছি ওয়াদা পোড়া করতে হবে। তো দশটা ছেলের সামনে বসে আছে, কাকিবাজ ভাই করা হয়, প্রথম থেকে দেখতে 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 বাপজি দশ নম্বর যে সিরিয়াল ছোট ছেলে তিনি হচ্ছেন আবদুল্লাহ, নাম কি নাম বললাম? আবদুল্লাহ। এই আবদুল্লাহকে জবাই করবো বলে বাপজি বললেন যে ব্যাটা আমি তোমাকে জবাই করবো আল্লাহ রাস্তায়। আবদুল্লাহ মুচকে হাসলেন, উনি বললেন আব্বা অসুবিধা না, আপনি যদি খুশি হন, আপনি যদি জবাই করবো বলেন, যেহেতু ওয়াদা করেছেন আপনি, আমার তরফ থেকে বাধা নেই, যদি রাগ হতো তাহলে বাড়ি থেকে জবাই করার দিনের আগেই পালিয়ে যেতেন উনি, কিন্তু উনি পালালেন না। গোটা এলাকায় প্রচার শুরু হয়ে গেছে যে আব্দুল মুতালিব এতই সৎ, কাবা শরীফকে আবু জমজমকে উদ্ধার করার পর নিজের সন্তানকে জবাই করবে বলে একটা দিন বাপজি ঠিক হয়েছে, ওই দিনটা এলাকায় প্রচার হয়ে গেছে। সেই জামানার বড় বড় ইহুদির আলেম যাদেরকে পাদ্রি বলা হয়, তওরাত জুবুর ইঞ্জিলের হাফেজ, এখনো যারা খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রি বলে, তো ওই ছয় সাতটা পাদ্রি ইহুদি পণ্ডিত তারা শুনতে পেয়েছে। সেই জামানার পাদ্রিরা অনেক কিছু বাপজি, তারা আকাশের দিকে তাকিয়ে তারার দিকে লক্ষ্য করে তারা অনেক কিছু বলতো, অনেক কিছু বলতো। তো ওই সময় ইহুদির আলেমরা তারা তোরা চুপুর ইঞ্জিলে পড়েছিল যে আখিরি জামানা নবীর আব্বা জন্ম নিয়ে নিয়েছে, কিন্তু নবীর কথা তোরা চুপুর ইঞ্জিলে সব কেতাবে দেওয়া আছে। ইহুদির আলেমরা আব্দুল মুতালিবের কাছে যে বললেন, আব্দুল মুতালিব ভাই শুনলাম আপনার ছোট ছেলে আবদুল্লাহকে নাকি জবাই করবেন, বলে হ্যাঁ ভাই আমি ওয়াদা করেছি। ডাক দিয়ে বললেন ভাই আপনার ছোট ছেলের নাম আবদুল্লাহ, বলে হ্যাঁ। আচ্ছা আপনার নাম আব্দুল মুতালিব না, বলে হ্যাঁ আমার নাম আব্দুল মুতালিব, আপনি ছেলের কি আব্বা হচ্ছেন, বলে হ্যাঁ, বলে আপনার ছেলেকে ডাকুন তো। আবদুল্লাহকে ডাকা হলে উনি বেরিয়ে আসলে, পা থেকে মাথা পর্যন্ত ইহুদের আলেমরা বাপজি দেখছেন আর কেতাবের সাথে মিলাচ্ছে, বলুন সুবহানাল্লাহ, তৌরাত কেতাবে মিলাচ্ছেন যেই নবীর কথা দেওয়া আছে। মিলানোর পর বলছেন ভাই আমাদের ধারণা আপনার ছোট ছেলে আবদুল্লাহর ঔরসজাত সন্তান, আখিরি জামানার পয়গম্বর রসুল হবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আপনি কি জবাই করেন না? বলো ভাই আমি যে ওয়াদা করেছি, বলে ওয়াদা করেছেন ওয়াদা আপনাকে একটা রাস্তা বলে দিচ্ছি। সেই জামানার ইহুদির পণ্ডিতেরা বাপজি তারা তোরাত জুবুর ইঞ্জিলকে সামনে রেখে
দুনিয়ার স্বার্থে না, মানুষের দিকে লক্ষ্য করে যে আখিরি জামানা নবী আসবেন তা কেতাবে দিয়েছে, সেই দিকে লক্ষ্য করে উনি লটারি কাটতে বললেন ইহুদের আলেমরা, যে একদিকে দশটা উঠের না, অপর দিকে আবদুল্লাহর নাম লিখো। এখনো অনেক মুফতি সাহেবরা এখনো যুক্তি দেয়, কিন্তু এখনকার বেশিরভাগ মুফতি সাহেবরা তারা কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে ফতোয়া দেয় না, টাকার দিকে লক্ষ্য করে ফতোয়া দেয়। এখন তো বাপজার তিন তালা কেউ মানতে চাইছে না, হঠাৎ করে ঝামেলা হয়েছে, মেয়েটা কান্না করছে, কাঁদছে কেন বলে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, বলে একটা না দুটো বলে কিছু রাখেনি, একবারে শেষ শেষ করে দিয়েছে, মেয়েটা চলে গেল মারবাড়ি, আবার শোনা যাচ্ছে দিব্যি সুন্দর ঘর সংসার করছে তার সাথে, এরকম হচ্ছে না? বলে ভাই, বলো আ মুফতি জানিয়েছি অসম নাই, অ ছাড়মার হয়নি, আমার একটু ফাঁক ছিল। ও মেয়েটা তখন আর কিছু বলছে না, মানে হাতে বলছে অন্য লোকের সাথে বিয়ে দিতে হবে, আর উনি মাথা খারাপ। অনেক মুফতি সাহেব বাপজি ফতোয়া শিখে দেয় যে আমি তো লোকের সামনে বলবো, আমি লোকের সামনে তোমার জিজ্ঞাসা করবো কিভাবে বিবিকে তালাক দিয়েছো, কিন্তু দিয়েছে উনি, আবার বলার সময় একটু কৌশল কেন বলো। একটা লোক তালাক দিয়েছে, মুফতি সাহেবের কাছে বলছে ভাই 5,000 টাকা হলে তোমার জায়জ করে দিব। বলে কি করিয়া? বলে আমি যাহাতে বলবো যে তোমার বিবিকে কি করে তালাক দিয়েছে, তখন তুমি বলবা যে আমি তালাক দিইনি, আমার বিবি মাঝে মাঝে আমাকে বলে যে বাড়ি করলে না বাড়ি করলে না, তা আমি রাগ করে বলেছি তোর বাপের কথা না, এক তালা না দু তালা না তিন তালা, আমি তালাক বলিনি, এভাবে বলবা তাহলে বলবা যে তোমার বিবি তালাক হয়নি। কিন্তু মুফতি তো জানছে, ওর যুক্তিতে কাজ করছে, এরকম মুফতিকে জাহান্নামে যেতে হবে। স্বামী ইউসুফ হই না কেন, যেই হন না কেন, সেই জামানার ইহুদির আলেমরা ডাক দিয়ে বললেন আপনি লটারিতে যদি আবদুল্লাহ নাম উঠে তাহলে আবার দ্বিতীয়বার লটারি কাটবে। লটারি কাটলো তো দেখছে লটারিতে আবদুল্লাহ নাম, বলে আবার 10টা না এবার 20টা উঠে নাম লিখে, আর একদিকে আবদুল্লাহ নাম লিখে, আবার লটারিতে কাটে বাপ যে হাত দিয়ে লটারি তুলতে আবার আবদুল্লাহ নাম। সেরাতে হালবে কেতাবটিতে লিখেছে 100টা উঠে নাম লেখা হলো, অপরদিকে আবদুল্লাহ নাম, তারপর আর আবদুল্লাহ নাম উঠলো না, উঠে নাম উঠলো। বলো ভাই যে উঠে নাম উঠলো এবার, বলো উঠগুলোকে জবাই করে গরিব মিসকিনদেরকে খেয়ে দে। হযরতে আবদুল্লাহ তিনি বেঁচে গেলেন, লোকেরা জানলো যে হ্যাঁ উনি পরীক্ষাতে পাশ করে গিয়েছে, ইহুদির আলেমরা যে যুক্তি দিয়েছে। সেই সময় ইহুদের আলেমদেরকে বাপজি তারা বড় বলে মানত, এলাকার লোকেরাও। হযরতে আবদুল্লাহ তিনি আস্তে 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 বাপজি বড় হলেন, অনেক ঘটনা শুনলাম বাপজি, মোটামুটি একটু বলে যাচ্ছি। হযরতে আবদুল্লাহর সাথে সেই সময় ওই সময়তে বাপজি ওই তায়েফ নগরের বাসিন্দা, কোথায় বললাম, তায়েফ নগর, তায়েফ নগরের একটা বাসিন্দা, তার নাম ছিল আব্দুল ওহাব বিন জোহরি। কি নাম বললাম? আব্দুল ওহাব বিন জোহরি। তার একটা কলিজার টুকরা বিটি ছিল, তার নাম ছিল হযরতে আমেনা, আমিনা। উনি সতী সাধ্যবতী রমণী ছিলেন, চরিত্রহীনতা মেয়ে ছিলেন না, ওনার এত সততা ছিল। ওনার জীবনীতে বাপজি কয়েকটা ঘটনা উঠে এসেছে। একটা বৃদ্ধ লোকের কথা বাপজি ওই সেরাতে হাবে কেতাবটিতে এসেছে আমিনার ঘটনা বলতে গিয়ে। একেবারে বৃদ্ধ মানুষ, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার পাঞ্জাবির পকেটে তিনটে ছিল বাপজি টাকা, তিনটে টাকা ছিল, তো পকেটটা ছিঁড়া, কখন টাকাটা পড়ে গেছে জানে না। বাড়িতে গিয়ে বাপজি পকেটে হাত দিয়ে দেখেন টাকা নাই, তো ওই ভদ্রলোকের তিনটে বোমা ছিল, তার তিন বেটার স্ত্রী বোমা, তো বোমা তিনটাকে ডেকে বলছে বোমা আমার এই দেখো তিনটে টাকা পকেটে ছিল, কোথায় পড়ে গেছে আমি জানি না। মেয়ে তিনটে বললো কোথায় ফেলে দিয়ে এসেছে, বলে মারে রাস্তা দিয়ে হাঁটছিলাম, কোথায় পড়েছে কোনো মানুষ উঠে নিয়েছে আর দিবে না, আমি জানিলাম। ডাক দিয়ে বললো চাচা নয় ওগো আব্বা, ও যতদিন পর্যন্ত হারিয়ে যাওয়া টাকা আপনি না নিয়ে আসবেন ততদিন পর্যন্ত আপনাকে পানি ছাড়া অন্য কোনো খাবার খেতে দিব না, টাকা নিয়ে আসতে হবে। তার বোমারা ছিল বাপজি বজ্জার, বলে মারে জানি না কেউ পেয়ে গেলে দিবে নাও। আর বর্তমান বাপজি এখন ইমান কার কেমন পরীক্ষা করতে হলে আড়ালে 10,000 টাকার বান্ডিল ফেলে দিতে হবে, 10,000 টাকার বান্ডিল ওকে ফেলে দিয়ে একটু আড়াল হবে, পরে যাহাতে বলবেন যে ভাই টাকা নিয়েছে, বলে না 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 কই টাকা নিয়েছি, কিছু পড়িয়ে না একটা টিকলি পর্যন্ত পড়িয়া নাই, রাজি হবে না। আবার যদি 5 টাকা পায় দেখেন চায়ের দোকানে অ্যাডভার্টাইজ করে, শালার ফকির মকিরও দেখা যাচ্ছে না, বলে চাচা ফকির মানে
বলে পাঁচটা টাকা পেয়েছি ভাই, তো আমি তো ওই তো পড়িয়া পাওয়া জিনিস তো ভাই আমি খাইতে পারি গিয়ে, ওই পাঁচ টাকার লেগে অ্যাডভার্টাইজ হয়েছে। আর মেয়েরা তো সবচেয়ে খাতারনাক, ওরা পালে তা আবার যদি বলে ফেলে যে পড়ে পেয়েছি খুঁটে খেয়েছি যা পারিস তাই করিস তোর বাপের কে, তাই না নিতে হবে না। আমি না বাপজি বাড়ি থেকে বেরিয়েছে দেখছেন ওই তিনটে টাকা, টাকা তিনটে উঠে নিয়ে মেয়েটা আমি না আফসোস করলেন, ওগো মহলা আমি জানি না কোন বাপজির কোন ভাইয়ের কোন মায়ের হয়তো পড়ে গিয়েছে, হয়তো বেচারা বাড়ি থেকে কান্না করছে, কিন্তু বৃদ্ধ লোকটা বাপজি প্রথম দিন ঘুরে গেছে পায় না।